রাস্তার কাছে বসে একা একা মোবাইল চাপতেছি, এমন সময় দেখতে পেলাম রাকিব আসতেছে, তাই ওর ডাক দিলাম। কিছুক্ষণ পর আসলো। কোথায় গেছিলি আর তুই এত ক্লান্ত কেন? বলবো না। আরে বল না। আমি আজকেও তোর ভাবির সাথে রুম ডেট করেছি। সালা, এ নিয়ে কয়বার হলো? তিনবার। সালা তুই তো একটা ডাকাত। আরে বাদ দে, আর শোন, তুই কবে রুম ডেট করবি? কি আর রুম ডেট করবো বল, ফারজানাকে তো কোনোভাবেই রাজি করাতে পারছি না। ভালোভাবে বুঝে বল, দেখবি ও রাজি হবে। ঠিক আছে, চল রে দোস, আজ আমি অনেক ক্লান্ত। আচ্ছা যা, আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে ভাবছি ফারজানাকে একটা কল দেব, তাই দিলাম একটা কল। হ্যালো, আমার জানটা কি করে? তোমার জানটা শুয়ে আছে। ওই শোনো। হ্যাঁ বলো। আমি তোমার সাথে রুম রেট করতে চাই। আবারও এইসব কথা? তোমায় আমি কতবার বলবো যে আমি এইসব করতে পারবো না। কেন পারবো না জানতে পারি? বিয়ের আগে এগুলো করা অনেক পাপ, আর আল্লাহ এই গুনাহ কোনোদিনও ক্ষমা করবে না। কে বলছে আমরা বিয়ে করবো না? আমি তো বিয়ে করবই তোমাকে। তবুও? তার মানে তুমি এইসব করবা না? না, তোমারে এত করে বুঝালাম, তুমি তো কিছুই বুঝতে চাও না। আমি যা বলছি তুমি ওটাই করবা, আর আমার ফ্রেন্ডরাও এইগুলো করেছে, শুধু একবার না অনেকবার করেছে। তার মানে তুমি এগুলো কি সত্যি সত্যি করতে চাও? হুম বাবু, প্লিজ রাজি হয়ে যাও, আমরা তো একবারই করব। বলছি না হবে না। তাহলে শোনো, আমি আর এই রিলেশন রাখতে চাই না, আমি আজকেই তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আবির, তুমি এগুলো কি বলতে আসো? হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি। প্লিজ আবির, তুমি এরকম করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আবির, আমার কথাটা একটু শোনো, একটু বোঝো। আমি বলছি না বিয়ের পর আমি তোমার, তখন তুমি যা খুশি সেটাই করো। তোর কান্না শোনার সময় আমার কাছে নেই, তুই আর আমাকে কল বা এসএমএস কিছু দিবি না। প্লিজ আবির, আমার সাথে এইভাবে করো না। দেখতে পেলাম আবির ফোনটা কেটে দিয়েছে, তাই আমি আবারও কল দিলাম, দেখতে পেলাম আমার নাম্বার ব্ল্যাকলিস্ট করা। তখন আমার অনেক কান্না আসতেছিল, কি করব বুঝতে পারছিলাম না। আসলে যার জন্য কথা বলছিলাম সে হলো আবির। অনেকদিন ধরে আমার সাথে রুম ডেট করতে চাই, কিন্তু আমি এইসবে রাজি না। ওরে বারবার বোঝাতে চেয়েছি যে এইগুলো করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু ও কিছুতেই বুঝতে আসে না। আর ওরে আমি ছাড়তে পারতেছি না, কারণ ওরে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তাই একা একা কিছুক্ষণ ভাবলাম, সো আমিও রাজি হয়ে যাব। তাই আমি আমার একটা অন্য সিম থেকে আবিরকে একটা কল করলাম। হ্যালো আবির। হ্যাঁ, কে বলছেন? আমি ফারজানা বলতে আছি। আবারও কল দিছো কেন? আমি তোমার সাথে রুম ডেট করতে রাজি। সত্যি বাবু, তার জন্য একটা পাপ্পি দিই? হয়েছে। আর বলো আমাকে কোথায় আসতে হবে? এখনো তো রুম ঠিক করিনি, কালকে করে তোমাকে জানাবো। ঠিক আছে, এখন বাই। ওকে, কালকে কথা হবে। এটা বলে ফোনটা কেটে দিই। আজ আমি মহা খুশি, কারণ আমার মনের আশাটা পূরণ হতে যাচ্ছে। এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল উঠে পড়ি, তারপর রাকিবের কাছ থেকে একটা বাড়ির ঠিকানা আনলাম, তারপর ফারজানাকে একটা কল দিলাম।